Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Inna alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. দূরের এবং কাছের চ্যানেলসের অগণিত দর্শকবৃন্দের প্রতি প্রীতি শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান চ্যানেলসের আশুরার গল্প। আপনারা জানেন যে আজকে আমরা অতিবাহিত করছি দর্শী মুহররম এবং পবিত্র আশুরা আজকে আমরা অতিবাহিত করছি। অনেকেই আমরা রোজা রেখেছি, আজকে অনেকেই আমরা অনেক ইবাদাহ বন্দেগীর মাধ্যমে আজকের দিনটা কাটাচ্ছি। প্রকৃত অর্থে আশুরাতে কি ঘটেছিল, আশুরার সঠিক শিক্ষাটা কি, আশুরা কেন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কেন আশুরা আসলে আমরা বারবার অতীতের বিভিন্ন ঘটনাবলীর কাছে ছুটে যাই, এজন্য আজকে আমরা অনুষ্ঠান শুরু করেছি আশুরার গল্প। আশুরার বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব চ্যানেলসের এই আশুরার গল্প অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আশুরার গল্প অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে আজকে যে মেহমান যারা এসেছেন আমাদের চ্যানেলসে, আপনারা দেখলে খুবই খুশি হবেন তাদেরকে, এবং তাদের কাছ থেকে আমরা মূল্যবান কথা, গুরুত্বপূর্ণ কথা শুনব, মাঝে মাঝে আমরা নাসিদও শুনব। চলুন আমরা আজকে যারা মেহমান এসেছেন তাদের সাথে পরিচিত হয়ে যাই। আমার প্রথমে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ফাজিলাতুল শেখ ডক্টর আবুল কালাম আজাদ, যিনি লন্ডনের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল উম্মার ইসলামিক স্টাডিজ এবং মডার্ন ফরেন ল্যাঙ্গুয়েজেস এই দুটি বিভাগের সম্মানিত প্রধানের দায়িত্ব পালন করছেন, মদিনা ইউনিভার্সিটির সাবেক ছাত্র। ফাজিলাতুল শেখ ডক্টর আবুল কালাম আজাদ আছেন আমার বাম পাশে, এবং এরপরে আপনারা দেখছেন যে সেই সুন্দর হাসি মাখা মুখ, আপনারা প্রায় সময় চ্যানেলসে যাকে দেখেন আপনাদের বিভিন্ন প্রতি কোয়েশ্চনে তিনি প্রশ্নের উত্তর দেন, এবং জামিয়াতুল উম্মা তিনি হচ্ছেন আরবি বিভাগের প্রধান ফাজিলাতুল শেখ ডক্টর আব্দুস সালাম আজাদি আমার বাম পাশে আছেন, এবং সর্ব বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, তারপরে করে দিতে হচ্ছে, কারণ আপনারা অনেকেই তাকে চেনেন বাংলাদেশ থেকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনের কাছে, যিনি খুবই পরিচিত, খুবই সুনামধন্য শিল্পী হাফিজ নওশাদ মাহফুজ আমার সর্ববাম পাশে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেখ আইন এবং নাশিদ আর্টিস্ট নওশাদ মাহফুজ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আসলে আশুরা আসলে আমরা যেটা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই খুব ব্যথিত হই, আমরা খুব একটা আশুরা আসলে যেমন এই এই একটা কালো কালো চেহারা, কালো কালো পর্দা আমাদের চোখের সামনে আসে। যদি এরকম কোনো কালো কাপড় পরা কিংবা কালো বেশ ধারণ করা, এটা আদৌ ইসলাম সম্মত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা আজমাইন এটা করেননি, কিন্তু যেহেতু এর একটা কালো অধ্যায়ও আছে, আমরা কিন্তু শুরু থেকে আমরা আশুরার আলোচনা করব আজকে ইনশা আল্লাহ তাআলা, যে কারণ আমরা জানি যে আশুরার হচ্ছে দুটো দিক আছে, একটা হচ্ছে যে হাদিস থেকে সরাসরি কোরআন হাদিস থেকে আমরা কিছু জিনিস পাই, আরেকটা হচ্ছে যে আমরা ইতিহাস থেকে অনেক জিনিস পাই, যেগুলো আমরা প্রায় সময় যখন আশুরার অনুষ্ঠান হয় তখন আমরা কথা বলি যে কোনগুলো হাদিসের, এবং হাদিস থেকে যেগুলো আছে তার অথেন্টিক কথাবার্তা কোনগুলো, সেগুলো আমরা নিয়ে আলোচনা করি যখন আশুরা হয়। কিন্তু সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে আমরা একটা ইসলামী সঙ্গীত দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের অনুষ্ঠান, একটা হামদ দিয়ে, আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা দিয়ে আমরা আমাদের আশুরা গল্প অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। নওশাদ মাহফুজ, ধন্যবাদ আনসার ভাই। তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ কাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব তুমি রহমান তুমি মেহেরবান,
জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভোরে ও ভরে না যেন ভোরে ও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বুধির হিয়া অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম মনের আকাশে তুমি মনের আকাশে তুমি চির মহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে ও বোঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান ধন্যবাদ নওশাদ মাহফুজ, খুবই সুন্দর নাসিদ শুনলাম আমরা আজকে, যে তুমি রহমান তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারও মহিমা গাওয়া শেষ হবে নাহি। আসলে জনম জনম যদি আমরা আল্লাহ সুবহান তাআলার মহিমা তার কোনো গান গাই শেষ হবে না, শেষ হবে না। আসলে এই সুন্দর কথাটা এই গানের মধ্য দিয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ নওশাদ মাহফুজ আপনার গানের জন্য। আসলে আশুরার গল্প আমাদের অনুষ্ঠানের নাম, ডক্টর আজাদ আপনাদের থেকে শুরু করেছি, তো আপনি আমার খুব কাছাকাছি। তো আসলে ডক্টর আবুল আজাদ, আশুরার গল্প আমরা কোথেকে শুরু করব আপনি বলেন, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করব কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمه الله وبركاته। আমার মনে হয় আশুরার গল্প আমাকে দিয়ে শুরু হোক। শুরু করেন তাহলে, বিসমিল্লাহ। আশুরার গল্পটা আসলে বাংলাদেশে আমরা যখন স্কুলে পড়তাম, জি, আশুরাকে আমরা একরকম দেখেছি, কিন্তু পরে যখন আরো পড়াশোনা করেছি তখন মনে হয়েছে যে আশুরাটা আমরা যেভাবে দেখি তার চেয়ে আরো অনেক ব্যাপক বড় আসলে। জি, এবং এই আশুরাটা একদিকে সুখের সাথে জড়িত আর একদিকে দুঃখের সাথে জড়িত। জি, কিন্তু আশুরার ঘটনাগুলো কিন্তু সুখের সাথে বেশি জড়িত।
সুখের সাথে, মানে এখানে আমরা এভাবেও বলে থাকি যে সুখের সাথে আর শোকের সাথে, শোকের সাথে সুখ এবং শোক, কিন্তু আপনি বলছেন যে সুখের সাথে বেশি জড়িত, দন্ত সরসকার সু ক্ষয়কার খে আর র, এই সুখের সাথে, সুখের সাথে। আচ্ছা, আসলে বাংলা সাহিত্যে আশুরাকে নিয়ে যে সমস্ত গান কবিতা গল্প রচিত হয়েছে এগুলো মাতম নিয়েই বেশি রচিত হয়েছে এবং দুঃখ নিয়ে বেশি রচিত হয়েছে, কিন্তু এর সাথে যে আরো আরেকটা পাঠ ইতিহাসে আছে আমরা অনেকেই জানতাম না, কিন্তু পরে পড়াশোনা করার পরে দেখলাম যে এর সাথে আনন্দের অনেক বিষয় জড়িত আছে, তো আমরা সেই গল্পের দিকে যাই। আমার মনে হয় আমার জন্য এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে আমি জানতাম না, আমি সারা জীবন জানতাম বা মানে ছোট জীবন দেখে আশুরা বলতে মানে খুবই বেদনা, বিশেষ করে ঢাকায় যখন ছিলাম সেই কি বলে মোহাম্মদপুর বিহারি ক্যাম্প যারা ওরা দেখতাম আশুরায় খুব বেশি মিছিল বের করত, হ্যাঁ মিছিল, তারপরে দেখা গেল যে নিজের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে ব্লেড এর মতো কি একটা পিঠের উপরে পিটাচ্ছে, আমি তখন বুঝতাম না আসলে এত দুঃখের এই তখন তিনি দেখলেন যে ইহুদিরা এই মহরমের 10 তারিখে রোজা রাখে, তখন তিনি জিজ্ঞেস করলেন যে এরা এই দিনে রোজা কেন রাখে, তখন ইহুদিরা বললেন যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন, তো তার সেলিব্রেশন করতে যেয়ে তারা শুকরিয়া স্বরূপ এই দিনে তারা রোজা রাখে। তখন রাসূল বললেন যে আনা আউলা বি মুসা মিনকুম আও মিনহুম, আমি হচ্ছি তো তাদের চেয়ে মুসার বেশি কাছাকাছি বেশি প্রিয় কারণ উনি তো নবী। তখন রাসূল সাল্লাম নিজেও রোজা রাখা শুরু করলেন এবং বললেন যে তোমরা রোজা রাখো, তার মানে এটা হলো যে আনন্দের রোজা। এটা এখানে খুব একটা সুন্দর জিনিস আসছে যেটা গতদিনও আমরা আলোচনা করেছি ইসলামের শেষ অনুষ্ঠানে, যে সেটা হলো যে এই যে ডক্টর আজাদ যেটা বললেন, এখন ডক্টর আজাদের কাছে আমরা যাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে একটা একটা মানে চিরন্তন সত্যের কথা বললেন যে একজন নবী একজন নবীর সাথে যে সম্পর্ক, কারণ সব নবীরা কিন্তু একই মেসেজ নিয়ে এসছেন, তিনি যেটা বলছেন যে আনা হাক্কু বি মুসা মিনকুম, যে আমি আমার কাছে আমার মুসা আলাইহি সালাতুসাল্লামের রাইট আমার কাছে বেশি, আমি বেশি হকদার, অর্থাৎ মুসা আলাইহি সালাতুসাল্লাম যেহেতু এদিন তিনি মুক্তি পেয়েছেন ফেরাউনের কবল থেকে, সুতরাং আমরা বেশি রোজা রাখবো বেশি ইবাদতবন্দি করবো, একটা জায়গায় দুইটা রোজার কথা বললেন। এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পাশাপাশি আমরা দেখি যে হাদিসে আসছে যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি প্লাবনের পরে নৌকাটা যদি পাহাড়ে গিয়ে সেখানে ভিড়ছিল এবং তিনি রোজা রেখেছিলেন শুকরিয়া আদায় করে। ডক্টর আজাদী এসব প্রসঙ্গে যদি কিছু বলেন, আমরা আরও অতীতে চলে যাচ্ছি। আমি তো আবার অতীতের খুব বেশি জায়গায় যেতে পারবো না, তবে জাজাকাল্লাহ খায়ের আপনি প্রশ্ন করেছেন, তো আমার কাছে আশুরাটাকে উদ্বোধন মনে হয়, সৃষ্টি মনে হয়, সৃষ্টিশীলতা মনে হয়, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এই পৃথিবী আসমান জমিনকে আশুরার দিনে, অথেন্টিক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আবার এইটাকে ভেঙে চুরে জান্নাতের দিকেও আবার নিয়ে যাবেন যে কেয়ামত হবে, সেটাও আশুরার শুক্রবারে হবে 10 তারিখে, তো এই ভাঙাটা আবার চিরস্থায়ী একটা জীবনের দিকে নিয়ে যাবে। আবার পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, আসমান জমিন যখন সৃষ্টি হয়েছিল, তখনও কিন্তু এই সৃষ্টিশীলতার দিকে আশুরা ছিল। অদ্ভুত লাগে যে আল্লাহ তাআলা আসমান জমিন শুরু করলেন আশুরার দিনে, আবার এইটাকেও ভেঙে ফেলবেন আরেকটা অনন্ত জীবনের জন্য, সেটাও আশুরার দিনে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কত কষ্ট পাচ্ছিলেন, তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন, মানে তার কষ্টের একটা সর্বশেষ নমুনা হলো ওনার বয়স যখন প্রায় 950 বছরের মতন, তো উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে একটা যুবক ছেলেকে দেখছেন, তার সাথে এক বৃদ্ধ লোকও আছে যাকে উনি কয়েক জেনারেশন ধরে দাওয়াত দিয়েও ফেলিওর হয়েছেন। ছেলেটাকে বললো যে বাবা তুমি একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, তো ওর বাবা বললো যে না না তুই ওর কথা শুনিস না ও একটা পাগল, তো উনি বললেন যে না তুমি আমার আমার সাথে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ এটা বলো,
তো ছেলেটা তো বাবার কথা শুনবে না, নবীর কথা শুনবে। তো উনি যখন ছেলেটা যখন কনভিন্সড হচ্ছে নবীর দিকে, তখন বাবা নূহ আলাইহিসসালামকে খুব মেরেছিলেন। নূহ নবীর নাম ছিল আব্দুল গাফফার, তাকে আব্দুল গাফফার তার নাম ছিল। নূহ না হাইয়া নূহ নূহান মানে হলো কাঁদতে কাঁদতে তার পিঠ বাঁকা হয়ে যায়, তাকে নূহ বলা হয়। তো উনি মানুষের দুঃখ দেখে কাঁদতেন, জান্নাত থেকে জাহান্নামের দিকে যাচ্ছে দেখেই তিনি কাঁদতেন, তার এই কান্না এই 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 কারণে তাকে নূহ বলা হতো। তো উনাকে এই বৃদ্ধ মানুষটা এত মারতো, তাকে তার বয়স তখন 950 হয়ে গেছে, উনি এত বেশি মারছে যে উনি বেহুশ হয়ে গেছেন। এরপরে উনি একটা দোয়া করছেন, আল্লাহ এই যে তুমি দেখতেছো লাতাদার ওখুদা, তুমি এই দুনিয়াতে আল্লাহ আর্দ মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের কোনো ঘর তুমি আর এখানে রেখো না। উনি এই দোয়াটা করে ফেললেন, মারাত্মক দোয়া, আল্লাহর কাছে কবুল হয়ে গেল। অত্যাচারিতের ক্রন্দন রোল যখন আসে, আকাশ বাতাসগুলো খুব ভারী হয়ে যায়, আল্লাহর কাছে এই দোয়াটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন, ঠিক আছে তুমি জাহাজ বানাও, সুখ বানানো শুরু করো, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, তোমাকে প্রযুক্তি দিচ্ছি, জাহাজ বানাও। এবং শুরু হয়ে গেল সেখান থেকে। আল্লাহ তাআলা বললেন যে যে কয়েকজন বিশ্বাসী তুমি পেয়েছো খুঁজে খুঁজে, নিজের স্ত্রীকেও হারাই ফেললেন, সন্তানকেও হারাই ফেললেন, নিজের চোখের সামনে ডুবে যেতে দেখলেন, তারা একেবারে মরে যাচ্ছে এটাও তিনি দেখলেন। এক পর্যায়ে উনি নবী তো ভুলে যেয়ে আল্লাহর কাছে ডাকলেন, ও আল্লাহ আমার সন্তান তো মরে যাচ্ছে, ইন্নাহু মিন আহলি, আমার সন্তান চলে যাচ্ছে, তুমি একটু কিছু কর। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিকা, ও তোমার নিজের সন্তান হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, ও তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এই ধরনের দোয়া করাও ঠিক না। কিন্তু নূহ বললেন আল্লাহ সারেন্ডার করলাম। এরপরে আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল, আল্লাহ বলেন আসমান তুমি বন্ধ করে দাও তোমার বৃষ্টি কণা, জমিন তুমি তোমার ওই শুষ্ক বানায় ফেলো এই পানিগুলোকে। এবার আস্তে আস্তে এটা এই তুরস্কের একটা জায়গা যেটা জুদি পাহাড় বলা হয়, আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই 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 সাফিনা এই জাহাজটাকে আমি ওখানে নিয়ে দিলাম। জীবনের উদ্বোধন শুরু হয়ে গেল, একটা বিশ্বাসী গোত্রের নতুন জন্ম শুরু হয়ে গেল, চারজন সন্তান তার মধ্যে এই যে হাম সাম ইয়াফেস এই তিনজনের থেকেই সন্তান আজ পৃথিবীতে কোটি কোটি মানুষে রূপায়িত হলো, এটাও একটা সৃষ্টি ছিল। এই জন্য আমি মনে করি যে ডক্টর আবুল কালাম আজাদ যেটা বলেছেন যে আশুরা সৃষ্টির গল্পই ধ্বংসের চেয়েও। নবীদেরকে যারা অত্যাচার করেছে তারা কখনো পার পায় নাই, ঠিক তদ্রূপ নবীদের অনুসারী যারা তাদেরকে যারা অত্যাচার করেছে তারাও কোনোদিন পার পায় নাই, তারা যতই শক্তিশালী হোক আল্লাহ তাদেরকে একসময় ধরবেনি। আর আরেকটা বিষয় ডক্টর আজাদ যেটা বলেছেন এটা আসলেই আমাদের মনে রাখা দরকার যে জুলুম যেন আমরা না করি, অত্যাচার যেন না করি। কারণ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে একজন মজলুম, যে মজলুম এবং তার দোয়ার ভিতরে কোনো হেজাব নেই, কোনো পর্দা নাই, অর্থাৎ এই দোয়াটা সরাসরি আল্লাহর কাছে চলে যায় এবং কবুল হয়ে যায়। এই যে নূহ আলাইহিসসালাম যে দোয়াটা করলেন, আসলে তিনি তো 950 ধৈর্য ধরলেন, কিন্তু সামহাও তার বের হওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন। তো এখান থেকে এই যে আমরা তো গল্প আকারেই বলছি আসলে, কিন্তু গল্প হলো এটা একটা মানে খুব মারাত্মক একটা ইতিহাস আসলে। তো আর একটা ডক্টর আজাদি বললেন যে দেখেন কোথা থেকে জমিন থেকে নিয়ে পাহাড়ে যেয়ে তাদেরকে সংসার করার আল্লাহ ব্যবস্থা করে দিলেন। তো মানে এটাও আমাদের জন্য একটা শিক্ষার বিষয় যে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান তিনি যে কোনো ভাবে বাঁচাতে পারেন। আরেকটা জিনিস যেটা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেটা বলেছেন খুব সুন্দর করে যে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামা ইউদিলুল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে কিন্তু হেদায়েত দান করেন। এখন দেখা যাচ্ছে যে নূহ আলাইহিস সালাতু সালামের আপন পুত্র তার জন্য তিনি দোয়া করছেন, নবীর দোয়া করছেন তার ছেলের জন্য, কিন্তু সে দেখা গেল সে বিধর্মী থেকে গেল, সে নূহ আলাইহিসসালাতু সালামের উপর ইমান আনল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান আনল না। মানে এখানে এটাও কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি যে হেদায়েতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি রেখে দিয়েছেন। রক্তের কারণে হেদায়েত পাওয়া যায় না, রক্তের কারণে হেদায়েত পাওয়া যায় না।
অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা একটু আগে চলে যাই, যেমন বেদায় ইবনে কাসিরের যে রেওয়ায়েতগুলো বেদায় এবং নেহায়াতে, যে উনি যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করেছেন, যে আদম আলাইহিসসালামের তবা কবুল করা হয়েছিল, এই বিষয়গুলোতে আমরা আসি ইনশাআল্লাহ। যে এবং আরও যেগুলো আসছে গল্প, যেগুলো ইতিহাসের বর্ণনা, আবার দর্শকবৃন্দ আমরা ইতিহাসের বর্ণনা কোনগুলো অথেন্টিক সে নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং হাদিস পরিভাষা অনুযায়ী আশুরাতে সত্যিকার অর্থে কী ঘটেছিল এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে জাতির যুদ্ধে কীভাবে তিনি শহীদ হয়েছিলেন সে বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠান কিন্তু লাইভ, কিন্তু আপনাদের যদি কোনো আমরা ফোন আমরা নিচ্ছি না, কারণ আমরা এটা আলোচনা অনুষ্ঠান আশুরার গল্প, আমরা আশুরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন, আমরা আশা করছি ইনশাআল্লাহ সাথে থাকবেন। বিরতির পরেও আমরা একটু বিরতি নিচ্ছি, দেখা হচ্ছে একটু পরে। আসসালামু আলাইকুম।